हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी तोमादेर काछे आरेकटा आजके निरामिष आइटेम निये चले एसेछि। देखबे माछ माँस जखन रान्ना करा हय आमरा इजिली करे फेले, किन्तु जखनई निरामिषेर कथा मने पड़े कि रान्ना करब आर भेबे पावा जाय ना, तखन माथाय हात पड़े जाय। देखो एबारे एई आइटेमटा आमी कि करे रान्ना करछि चलो देखेनि। एकटा बोलेर मध्ये देखो आमी निये निएछि पनीर। এই পনিরের উপর আমি দিয়ে দেবো নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এই পনিরটা আমি নিয়েছি প্যাকেট পনির। দেখবে রান্না করার সময় অন্যান্য পনিরগুলো ভেঙে ভেঙে ছেড়ে ছেড়ে যায় তেলের মধ্যে দিলে, কিন্তু প্যাকেট পনির দেখবে ও সেরকমভাবে হয় না কিছু। এটা রেস্টে রেখে দেবো আমি 10 মিনিটের জন্য ডিপ ফ্রিজে। এবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে দেবো। নিয়ে নেবো কিছু সবজি। দেখো নিয়ে নিয়েছি আমি গাজর, আলু, ফুলকপি আর টমেটো। আর নিয়ে নিয়েছি আমি 4 মগজ বাটা, আদা বাটা, আর নিয়েছি কিশমিশ বাটা। এই মশলাটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা বাটা। এবার দেখো পনিরগুলো আমি 10 মিনিট পর বের করে নিয়েছি ফ্রিজ থেকে। এবার তেলের মধ্যে এগুলো লাল লাল করে ভেজে নেবো। পনিরগুলো আমি একসাথেই তুলে দেব, কারণ পনিরগুলো দেখো ভেঙে যাওয়া সেরকম কোনো চান্স নেই। ফ্রিজেও যেহেতু 10 মিনিট আমার রেস্টে রাখা ছিল। দেখো পনিরগুলো লাল লাল হয়ে এসেছে। এবার আর একটু লাল হয়ে গেলে আমি তুলে রেখে নেব। এবার একটা আলাদা বোলের মধ্যে আমি পনিরগুলো তুলে রেখে নেব। এবার আমি একে একে সমস্ত সবজিগুলো আলাদা আলাদা করে সব ভেজে নেব। প্রথমে আমি কড়াইয়ে ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে। মিক্স ভেজ করার সময় দেখবে যে সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে রেখে নেব। এবার দিয়ে দেবো আমি আলুগুলো। আলুগুলোর সাথে আমি একটু হলুদ অ্যাড করে দেবো। আলুগুলো হালকা হালকা ভেজে নেওয়ার পর এবার আমি তার মধ্যে গাজরগুলো অ্যাড করে দেবো। গাজর আর আলু একসাথেই ভেজে তুলে নেবো। আলু, গাজর, ফুলকপি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটাটা। এবার জিরে আর লঙ্কা বাটা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্ট আর আদা বাটাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি একে একে 4 মগজ বাটা, কিশমিশ বাটাটা একসাথে মিক্স করে নেব। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি টমেটো কুচি যেটা করে রেখেছিলাম সেই টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো একে একে অ্যাড করে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মন্ত্রা মশলার যে গরম মশলাটা আছে সেটা খুবই টেস্ট লাগে খেতে, সেই গরম মশলাটা অ্যাড করে নেব। দিয়ে দেবো ম্যাগি মশলা। এবার হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি তাতে জল অ্যাড করে নেব। গরম জল দিলে দেখবে খাবারের টেস্ট ভালো হয়, তোমরা চাইলে গরম জল অ্যাড করতে পারো। সবজিগুলো যেহেতু আগে থেকে ভেজে রাখা আছে তাই একটু পরিমাণ মতো জল দিলেই হবে। এবার পনিরগুলো অ্যাড করে নেবো আমি। সমস্ত পনিরগুলো দেওয়ার পর এবার হালকা হাতে নেড়ে চেড়ে নেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেলেই, একটু কষা কষা হলেই, একটু যখন মাখামাখা গ্রেভি গ্রেভি হলেই নামিয়ে নিতে হবে মিক্সড ভেজের এই রেসিপিটা। তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে আর বলবে কেমন হয়েছে। দেখা হবে তোমাদের সাথে আর একটা নতুন রেসিপির সাথে। বাই।